শুভময়দার কাছে আমি আসব। শুভময়দা, আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে ভাঙরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘাতের পরিস্থিতি। নওশাদ সিদ্দিকী তাকে আমরা দেখলাম যে এর আগে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তিনি ধর্ণা দিলেন, এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চ্যাটের, যে চ্যাটের সত্যতা সেটা ২৪ ঘন্টা যাচাই করেনি অবশ্যই, কিন্তু সেটা ভীষণ রকমভাবে প্রবলভাবে সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে আনা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে ২০২১ নির্বাচনের সময় বিজেপির সঙ্গে যোগসাজশ ছিল আইএসএফ এর। এবং আমরা কুণাল ঘোষের এখনকার বক্তব্য শুনলাম, এরপর নওশাদ সিদ্দিকীর আগের যে বক্তব্য, যে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ যাদের রীতিমতো আনকম্প্রোমাইজিং একটা অবস্থান দেখা যাচ্ছিল এবং সেরকম পরিস্থিতিতে আজকে নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য যে মুখ্যমন্ত্রী সরাসরি বললে আমি ভাঙরের স্বার্থে ক্যান্ডিডেট তুলে নিতে পারি, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? না, সত্যি কথা বলতে কি, আজকে দুপুর থেকে এই খবরটা শোনার পর থেকেই কিন্তু আমরা এখনো খুব একটা সিদ্ধান্তে আসতে পারিনি যে এটা কিসের ইঙ্গিত। নওশাদ সিদ্দিকী হওয়ার পশ্চিমবঙ্গের আরো অনেক রাজনৈতিক নেতা নতুন তৃণমূলে সত্যি যোগ দিতে চান, নাকি তিনি মনে করছেন যে না আমাদের আন্দোলন চলবে, সত্যি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক। বিশেষ করে ভাঙরের ঘটনা দেখার পর রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যে আমরা ঠিক যুদ্ধ করতে পারছি না, ওখান থেকে শিখে আসতে হবে, সেই ঘটনা দেখার পর হয়তো কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে নওশাদ সিদ্দিকী তার কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আসলে মূল মুশকিলটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় না। এই অনুষ্ঠানের আগেই আপনাদের চ্যানেলে যে দেখানো হয় যে পঞ্চায়েতের ভালো খারাপ নিয়ে, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। উল্টে এখন আলোচনা হচ্ছে যে বিশ্ব বাংলার স্টলে 15% না 20% কমিশন খানের ওপর দেবেন, তাই নিয়ে হয়তো তৃণমূল নেতৃত্ব আলোচনা করছেন। এটা রাজনীতি নয়, বুঝতে হবে। সেই কারণেই নৌশাদ বাবু আজকে দুপুরবেলা যে কথাটা বলেছেন সেই কথাটা সাধারণ মানুষের কাছে কোনো পরিষ্কার বার্তা পৌঁছে দেয়নি এবং আইএসএফ এর মতো একটি দল যা রাজনৈতিক ভাবনা চিন্তা নিয়ে যথেষ্ট ধন্ধ আছে তাদের সোজাভাবে বলতে হবে তারা কি বলতে চাইছেন। এইভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আগে প্রার্থী চুড়ে নেবো বলা, একইভাবে যেভাবে রাজ্যপালের ওখানে একটা শান্তির ঘর তৈরি হয়েছে, তিনি সরাসরি ডাকতে পারতেন রাজ্যের মুখ্য সচিবকে, সরাসরি ডাকতে পারতেন নির্বাচনী কমিশনার, নির্বাচন কমিশনারকে ডেকেছিলেন, নির্বাচন কমিশনার সেদিন বলেছেন যে স্ক্রুটিনির জন্য ব্যস্ত আছেন যেতে পারবেন না। এই যে গুণ, তার মানে কি, তার মানে হচ্ছে যে গোটা ঘটনাটা সাধারণ মানুষ নির্বাচনে না মিলে ভারতবর্ষে প্রায় 20,000 ট্রেন চলে, তৃণমূলের নেতাদের হিসেবে মতো 1% যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যাপার না, তাহলে কথা বলে অ্যাক্সিডেন্ট হবে হয়ে যাচ্ছে। তো সেই একই রকম ভাবে পশ্চিমবঙ্গে যখন তখন মানুষ মরলেই পার্সেন্টেজ কষে নেওয়া হয়েছে, তাহলে আমরা তো সেই যখন আগুন আবিষ্কারের সময় তাম্রযুগ লৌহযুগ এরকম করতে পারতাম, সিপিএম এর সময় রেফারেন্স সব সময় দেওয়া হচ্ছে, তখন সাদা থানের কথা বলা হতো, এখন বলা হবে না কেন? এইভাবে একটা জায়গা এগোতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।